এইভাবে দুই দিক দিয়ে প্রথমে তার হাত পাগুলা ঐতিহাসিকগণ লেখছেন ওর হাত পায়ের ভিতরে পেরেক বসায় কাঠের সাথে শরীরটা লাগাই দিছে এইভাবে পেরেক কাটা আনছে শুই আনছে পুরো শরীরটা এইভাবে খাইছে ঐতিহাসিকগণ লেখছেন ওই সুয়ুফুত্তান হাসু লাহমা তরবারি দিয়া শরীরটাতে এইভাবে একজন এমন করতেছে এইভাবে গোস্তগুলা এইভাবে এমন করতেছে গোস্তগুলা তরবারিতে কি কি এমন করে সব বেঈমানরা তামাশা দেখতেছে আরে আমি মাঝে মাঝে চিন্তা করি কেমন লাগতেছিল ওনারা একটা মুসলমানকে মারতেছে আর মানুষ তামাশা দেখতেছে চারিদিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের 3045 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারাত রাহতিন সারিয়াতান আইনা আল্লাহ নবী দর্জনের একটা বাহিনী গোয়েন্দা হিসাবে এক এলাকায় পাঠাইলেন ও আমর আলাইহিম আসিব ইবনে সাবিতিন রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবী এই দর্জনের একজন আমির বানিয়ে দিলেন তার নাম আসেম কি নাম আসেমকে আমির বানায় দিলেন আমির বানিয়ে দেওয়ার পর তাদেরকে আল্লাহ নবী পাঠাইলেন ওই এলাকায় তোমরা যাইবা মুসলমান দর্জন যখন রওনা করছে জুকিরু লিহাইয়িব লুকিরু লিহাইয়িব মিন হুযাইলিন ইউকালু লাহু বনু লাহিয়ান এই এলাকার নাম কি পাটেরচর তো একটা নাম থাকে না এলাকার মক্কার একটা এলাকার নাম ছিল বনি হুযাইল এই হুযাইলের একটা গ্রামের নাম ছিল লাহিয়ান এই লাহিয়ান এলাকার মানুষরা বলাবলি করতে লাগলো আচ্ছা এইদিকে নাকি মুসলমানদের আনাগোনা এইদিকে লক্ষ্য করা যাইতেছে হ্যাঁ মুসলমানরা কোথায় জানি যাইতেছে ফানাফারু লাহুম করিবাম মিন মিআতাই রাজুলিন কুল্লুহুম রাম এক 200 জনের তীরন্দাজ একটা বাহিনী 200 জন তীর নিয়া মুসলমানদের পিছনে ধাওয়া করছে 200 জনের তীরন্দাজ বাহিনী মুসলমানদের পিছনে ধাওয়া করছে মুসলমানদেরকে ধাওয়া করতে করতে ফাক্তাসু আসারহুম তাদের পায়ের নিদর্শন দেখছে দেখার পর পাগুলা দেখতে দেখতে পিছনে পিছনে যায় ওই জামানা কাফেরদের মেধা ভালো ছিল কাফেরদের মেধা কি ছিল কেন ভালো ছিল ওই যে মোবাইল চালাইতো না কি চালাইতো না মোবাইলে গুনাহ করতো না আর কি চালাইতো না গুনাহ করতো না কি করতো না এরা দেবদেবী পূজা করতো হ্যাঁ আর কোনো গুনাহ করতো না এই তো এরা খালি শিরিক করতো আর যেই গুনাহ করার কারণে মেধা কমে এইগুলো ওই যুগে এতটা ছিল না এখন তো নজরের গুনার কারণে মানুষের মেধা কমে কিসের গুনাহ নজর গুনাহ যত মানুষের গুনাহ যত বাড়ে মেধা তত কমে গুনাহ যত ঝরে মেধা তত বাড়ে মাথায় রাখতে হবে হ্যাঁ মাদ্রাসায় যারা পড়েন হেফজখানার ছাত্ররা গুনাহ করা যাবে না বাসায় গিয়ে মোবাইল চালানো যাবে না আইপ্যাড ল্যাপটপ কম্পিউটার টেলিভিশন এগুলো চালানো যাবে না চালাইলে মেধা শেষ আপনার বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখেন এইগুলোর মেধা শেষ হয়ে যাবে কয়দিন পরে দেখবেন আপনার আম্মা কইবো আম্মার আব্বা কইবো এই মেধা নষ্ট করেন না ছেলেদের বাচ্চাদের গুনাহ থেকে দূরে রাখেন আল্লাহ হেফাজত করে তো কাফেরদেরও মেধা ভালো ছিল ওই জামানা কাফেররা দর্জন সাহাবার খালি পায়ের চিহ্ন তাদেরকে অনুসরণ করতেছে যে হ্যাঁ এই দিক দিয়ে মনে হয়ে গেছে এখন নিশ্চিত হইল কিভাবে যে এই দর্জনই মনে হয় আমাদের কাঙ্ক্ষিত দর্জন এই জায়গাটা মন দিয়ে শোনেন কিভাবে নিশ্চিত যাইতে যাইতে হাত্তা ওয়াজাদু মাকালাহুম তামারান্তাজা ওয়াদুহু মিনাল মাদিনা এক জায়গায় গেল যাওয়ার পর দেখে খেজুর দেখা যায় যে খেজুরগুলো মুসলমানরা মদিনা থেকে নিয়ে আসছে কাফেররা খেজুর দেখে খেজুরের বিচি দেখে বুঝে ফেলছে এগুলা মদিনার খেজুর কোন দেশের খেজুর আমি আপনি তো বাদামতলির খেজুরও ছিলাম না কাফেররা খেজুর দেখেই বলতেছে আটি দেখে বলে ভাই এটা মনে মদিনার মানে এরা খেজুর দেখে নিশ্চিত হয়ে যায় এটা মদিনার না ইয়ামানের নাকি অমুক দেশের খেজুর দেখে কয় নিশ্চিত এদিকে মুসলমানরা আসছে এই যে মদিনার খেজুর নিশ্চিত হওয়ার পর ওই রাস্তা তারা অবলম্বন করতে লাগলেন মুসলমানদের লিডার আসিব ইবনে সাবিত বুঝতে পারলেন বেঈমানরা আমাদের সন্ধান পেয়ে গেছে কি করা যায় ফালাজাউ ইলা ফাদফা মুসলমানরা উঁচু একটা জায়গার মধ্যে উঠছে এই হাদিসটা আমি প্রায় শোনা করি উলামা কেরাম যারা আছেন আপনাদের জ্ঞাতার্থে বলি বুখারীর 3045 এটাও আমি প্রায় সময় পড়ি এটা পড়ি কেন এটা পড়ি আর চিন্তা করি মানে এই হাদিসটা আর ওই যে আগে যেটা বললাম মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস
এগুলা পড়ি আর ভাবি ঈমানের পরীক্ষাটা কত মজবুত ছিল মানে সত্যি সত্যি যদি আমরা এরকম পরীক্ষা পড়ি আমাদের অবস্থাটা কি হবে আমি মাঝে মাঝে এই চিন্তা করি তোনারা একদম উপরে উঠছে ওঠার পর আহাত বিহিমুল কওম কাফেররা নিচে থেকে তাদেরকে বেষ্টন করে ফেলছে তীর তাক করছে তাক করার পর কয় আনজিলুনা নামো ওয়াতুনা বিআইদিকুম সারান্ডার করো লা নাকতুল মিনকুম আহাদা আমরা তোমাদের কাউকে হত্যা করব না দেখেন কি কয় কাউকে হত্যা করব না ওয়ালাকুমুল আহদু ওয়াল মিসাক অঙ্গীকার করলাম একজনকেও আমরা হত্যা করব না তোমরা নামো সাহাবাদের আমির আসিম ইবনে সাবিত বললেন লা আনজিলুল ইয়াউমা ফি জিম্মাতি কাফের আজকে আমি কোন কাফেরের কথা বিশ্বাস করি না আমি কোন কাফেরের নিরাপত্তায় নিচে নামব না আমি তাদের কথা বিশ্বাস করি না এই কথা বলার পর ফরমাহুম নিস থেকে তাদেরকে তীর মেরে কতালু ফি সাবা হযরতে আসিম সহ সাতজন মুসলমান তারা শহীদ করে দেয় কয়জন আছে কয়জন ছিল কয়জন বাকি আছে তিনজন নিস থেকে কয় তোমরা তিনজন নামো মারমু না কিচ্ছু করবো না فهبط ثلاثة رهط بالمعهد والميثاق تین جن অঙ্গীকার নিয়ে নিচে নামছে মারবেও না হত্যা করবে না গায়ের মধ্যে আঘাত করবে না নামার পর এই তিন জনের একজনের নাম খুবাইব আরেকজনের নাম ইবনু দাসিনা আরেকজনের নাম বুখারীর বর্ণনায় আসে নাই তিন জনের মধ্যে দুইজনের নাম আসছে আরেকজনের নাম বলছে ওয়ারাজুলুন আখর আরেক ব্যক্তি এই ব্যক্তিটাকে এটা বুখারীতে লেখেন তো তিনজন নিচে আসছে আসার পর দেখেন ওয়াদা করছে কিছু করব না কিন্তু নামার সাথে সাথেই আতলাকু আও তারকিসিহিম মুসলমানদের যে তীরগুলা ছিল এই তীরের রশিগুলা খুলছে ধনিকর রশিগুলা খুলছে খোলার পর আওসাকুহুম ওই রশি দিয়ে মুসলমান তিনটারে বাঁধছে ওয়াদা করছে গায়টা আছো করব না তিনজনের মধ্যে যেই তৃতীয় জন যার নাম হাদিসের মধ্যে নাই ওই ব্যক্তি বললেন হাজা আউয়ালুল গাদরি এই তো প্রথম গাদ্দারি শুরু করলা লা আসহাবুকুম আমি তোমাদের সাথে যাব না ইন্নালি ফিহা উলা ইউসওয়া আমি এই সাতজনের দলে শরীক হতে চাই এই কথা বলার পর তাকেও শহীদ করে দেয় শহীদের সংখ্যা হইল কয়জন ফাবাউহুমা ফি মক্কা তাদের দুইজনকে এই 200 জন বিক্রি করে দিয়েছে মক্কায় আবার বলছে তাদের এই দুইজনকে বিক্রি করে দিয়েছে মক্কায় দুইজনের একজনের নাম ইবনু দাসিনা তাকেও শহীদ করে দেওয়া হয় বাকি আছে কয়জন এই একজনের নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন ফাতাআ খুবাইবান বনুল হারিস হযরতে খুবাইবকে যারা কিনছে তার নাম হলো হারিসের সন্তান মনে রাখবেন হযরত খুবাইবকে যারা কিনছে তারা হলো হারিসের সন্তান বলেন তো কার সন্তান এই জায়গাটা একটু মাথাটা খাটায় শুনেন এই জায়গাটা হারিসের সন্তানরা কেন কিনলো খুবাইবকে হারিসের সন্তানরা কেন কিনলো খুবাইবকে ওয়াকানা খুবাইবুন কদ কতালাল হারিসা ইয়াউমা বাদরিন যেই হারিস নামক লোকটা তার সন্তানগুলা খুবাইবকে কিনছে এই হারিসকে খুবাইব বদরের যুদ্ধের দিন হত্যা করছে বাবা হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য এই হারিসের ছেলেরা খুবাইবকে কিনছে ওলামা ছাড়া অন্য যারা আছেন কথাটা মাথায় ঢুকছে সবার আচ্ছা তো হারিসের ছেলেরা খুবাইবকে কেন কিনছে যে তুমি আমগো বাবারে মারছিলা বদরের প্রান্তরে আজকে তোমারে আমরা শেষ করব কিনা নিস বাসায় নিয়ে গেছে বাসায় নেওয়ার পর যেই বাসায় রাখছে ওই বাসায় আবার হারিসের একটা মেয়ে ছিল তার মানে খুবাইবের যারা নিয়ে গেছে তাদের বোন আবার বলছে হারিসের মেয়ে মানে কি ওই যারা কিনছে তাদের বোন ওই ছেলেদের বোন আর কি এই বোনটা বর্ণনা করছে এবার প্রশ্ন হলো আপনাদের হুজুর এই বোন আবার বর্ণনা করছে কিভাবে এই বোন তো কাফের এই বোনটা হযরতে খুবাইব শহীদ হওয়ার কিছুদিন পরে মুসলমান হয়ে গেছে তো মুসলমান হওয়ার পর সাহাবারা প্রশ্ন করছে এই তোমরা আমগো ভাই খুবাইব গেরে তোমাদের ঘরে আটকায় রাখছিলা কিভাবে কষ্ট দিছো একটু বলো তো আমাদের ভাই খুবাইবকে যে তোমাদের ঘরে আটকায় রাখছিলা অনেক কষ্ট দিছো নির্যাতন করছো তাই না একটু কিভাবে নির্যাতন করছো একটু বলো তো এখন এই জায়গাটা আমি আপনাদেরকে যেটা বলবো এটা হলো ওই নারীর বর্ণনা বাকি এই বর্ণনাটা বুখারীতে আছে নারী বলতেছে আমার ভাইরা যখন খুবাইবকে আমাদের বাসায় নিয়ে আসছে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছে খানা দেয় না কিচ্ছু দেয় না নারী বলতেছে আমার ভাইরা যেদিন একত্রিত হয়ে যায় খুবাইবকে হত্যা করার জন্য বাহিরে নিয়ে যাবে
সবাই পরামর্শ করছে করার পর খোবাইবকে জানা দেওয়া হয় আজকে তোমাকে নিয়ে যাওয়া হবে তোমাকে হত্যা করা হবে ফাস্তাআরা বিনহা মূসা ইস্তাহিদ্দু বিহা ওই মেয়েটা বলে খোবাইব আমার কাছে একটা খুর চাইলো খুর কেন চাইলো শরীরের অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করার জন্য খুরটা আমি তাকে দিলাম দেওয়ার পর হঠাৎ আমি খোবাইবের দিকে তাকায়া দেখি আখজা ইবনান লি ওয়া আনা গাফিলা হিনা আতা আমি দেখি খোবাইবের কোলের মধ্যে আমার বাচ্চাটা বসা বল মূসা বিয়াদিহি খুরটা খোবাইবের হাতে হাতে খুর কোলে বাচ্চা আমার বাচ্চা খোবাইবের কোলে খোবাইবের হাতে খুর বাসায় আমার ভাইয়েরা তো নাই আমি আরেক ঘরেতে দেখতেছি জানালা দিয়া খোবাইবের কোলে আমার ছেলে হাতে ছুরি চাইলে আমার ছেলের শেষ করে দিতে পারে ফাফাজিয়ে তো আমি ভয় পেয়ে গেলাম বুঝে আসছে বোধহয় আমি ভয় পেয়ে ফারফাহা খোবাইবুন ফি ওয়াজহি খোবাইব আমার চেহারায় ভয় দেখলো দেখার পর আমার দিকে তাকায় কয় তাকশাইনা নাকতুলা তুমি কি ভয় পাচ্ছ আমি তোমার ছেলেকে হত্যা করব আমিও ভয় ভয় বললাম হ্যাঁ আমার তো ভয় হচ্ছে তুমি আমার ছেলেকে হত্যা করো কিনা দেখেন সুযোগ ছিল ওই মুহূর্তে বাচ্চার শরীরে অস্ত্র ঠেকা পালাইতে পারত খোবাইব জবাব দিলাম আকুন আফআলা জালিকা আমি এমনটা কখনো করব না চিন্তার কারণ নাই মুসলমান কখনো কারো দুর্বলতায় আঘাত করে না আমি দুর্বলতা আঘাত করব না আমি মুসলমান তোমার দুর্বলতা আমি কেন আঘাত করব এই কথা বলার পর ওই নারীটা কয় আল্লাহি মা রাআইতু আসীরান কত্তু খায়রান মিন খুবাইব আমি খুবাইবের চাইতে এমন উত্তম বন্দী আমার জীবনেও দেখি নাই এই কথা কেন কও আমি দেখলাম আমার ভাইয়েরা খুবাইবকে খাবার দেয় না ঠিকমতো পানি দেয় না হঠাৎ একদিন আমি খুবাইবের হাতে আঙ্গুর দেখলাম ওই আঙ্গুর মক্কা মদিনায় তখন কোথাও পাওয়া যায় না আমি বুঝতে পারলাম এটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার বুখারীর বর্ণনা বুখারীর রিজক মিনাল্লাহ আমি বুঝছি এটা আল্লাহর রিজিক পরে খোবাইবকে বের করে নিয়ে যায় রাস্তা দিয়ে হাঁটায় নিয়ে যায় এক জায়গায় যাওয়ার পর দেখে শুলিবিদ্ধ করা হবে হযরতে খোবাইবকে যেই জায়গায় শুলিবিদ্ধ করা হবে ওই জায়গায় তোলার আগে একজন বেঈমান কয় তোমার শেষ কোনো চাওয়া আছে কিনা কয় হ্যাঁ উসল্লি রাকাতাইন আমি দুই রাকাত নামাজ পড়তে চাই কয় রাকাত নামাজ পড়তে চাই শিক্ষা আমাদের জন্য রসুলের সাহাবা মারা যাবার একটু আগেও নামাজ পড়তে চায় হাদিসে আসছে কেয়ামত পর্যন্ত কোনো মুসলমানকে যদি কেউ মারতে চায় ওই মুসলমান মরণের আগে যদি তাকে কোনো অপশন দেয় তুমি কি চাও তাহলে খুবাইবের সুন্নত হিসাবে সে বলবে আমি দুই রাকাত নামাজ পড়তে চাই মনে থাকবে না আল্লাহ যদি কখনো এমন পরীক্ষা ফেলায় তাহলে শেষে কি পড়তে চাই দুই রাকাত নামাজ পড়তে চাই নামাজ সালাম ফিরাইস হযরত খুবাইব কাফেরদের দিকে তাকায় কয় এই তোমরা কি মনে করছো আমি তাড়াতাড়ি নামাজের সালাম ফিরাইছি এই কারণে কি তোমরা অনেক খুশি কয় শোনো নামাজে খুব মজা পাইতেছিলাম কিন্তু নামাজ তাড়াতাড়ি শেষ করছি কেন জানো আহ দেখেন কি শিক্ষা আমার ধারণা হইল আমি যদি নামাজ লম্বা করি তোমরা মনে করবা আমি মরণকে ভয় পাই মুসলমান মরণকে ভয় পায় না মরবে শুলিতে চড়াবে এই টাইমে কইতাছে আমি মরণকে ভয় পাই না তোমরা আমার নিয়ে হাসাহাসি করবা যে আমি নামাজ দেরি করতেছি মরণের ভয়ে আমি একটা মুসলমান অন্তত মরার আগেও ইসলাম ধর্ম নিয়ে হাসাহাসি তোমরা করবা এই সুযোগ দিতে চাই না তাই নামাজের সালাম ফিরাইল শুলির মধ্যে উঠাইস উঠানোর পর এই জায়গায় ঐতিহাসিকগণ লেখছে যখন শুলিবিদ্ধ করবে প্রথমে উঠাইছে তো শুলি তো চড়াইয়া মাইরা ফেললি তো হয় তো উঠানোর পর আপনার এইভাবে দুই দিক দিয়ে প্রথমে তার হাত পাগুলা ঐতিহাসিকগণ লেখছেন ওর হাত পায়ের ভিতরে পেরেক বসায় কাঠের সাথে শরীরটা লাগাই দিছে এইভাবে পেরেক কাটা আনছে শুই আনছে পুরো শরীরটা এইভাবে খাইছে ঐতিহাসিকগণ লেখছেন ওই সুয়ুফুত্তান হাসু লাহমা তরবারি দিয়া শরীরটাতে এইভাবে একজন এমন করতেছে এইভাবে গোস্তগুলা এইভাবে এমন করতেছে গোস্তগুলা তরবারি দিয়া কি কি এমন করে সব বেঈমানরা তামাশা দেখতেছে আরে আমি মাঝে মাঝে চিন্তা করি কেমন লাগতেছিল ওনারা একটা মুসলমানকে মারতেছে আর মানুষ তামাশা দেখতেছে চারদিক হযরত খুবাইবকে মারার আগে মানে মারার আগে বলতে আদামরত গুলি ফেলছে এক নেতা গিয়ে কয় খুবাইব তোমার জায়গায় যদি মুহাম্মদকে আমরা রাখিয়া আর তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় তোমার কি অবস্থা হবে বলো হযরত খুবাইব কয় অসম্ভব ইউসাবু রাসূলুল্লাহ বিশাউকা
আল্লাহ নবীর শরীর একটা কাটা লাগবে আমি আনন্দ উল্লাসের মধ্যে থাকব মুসলমান তখন এটা কল্পনাও করতে পারে না এই জায়গায় মুসলমানের শিক্ষা আমাদের পরিচয় বিভিন্ন ভাবে দলীয়গত ভাবে বিভিন্ন হয় কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের ক্ষেত্রে আমাদের সবার পরিচয়ের নাম হলো আমরা মুসলমান রাসূল আল্লাহ ইসলাম এদের ক্ষেত্রে আমাদের মূল পরিচয় কি আমরা মুসলমান তাহজ্জুদ খবাইব কয় নবীজির গায়ে একটা কাটা লাগবে আর আমি আনন্দ উল্লাসে থাকব অসম্ভব এমন জীবন মুসলমান চায় না হযরত খুবাইবকে যখন হত্যা করবে খুবাইব আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহুম্মা আহসিহি মা দাদা আল্লাহ আপনি সবগুলারে গুনাহ রাখেন ওয়াক্তুল হুম্মা দাদা মাবুদদেরকে আপনি গুনে রাখেন আমাদের নবী আমাদেরকে পাঠাইছে কাউকে মারার জন্য না কাউকে হত্যা করার জন্য না আমরা নিরপরাধ 10টা মুসলমান বের হয়েছিলাম মারতে মারতে আমার 9টা ভাই শহীদ করে দিয়েছে আল্লাহ والله لا أبالي حين أقتل مسلما الله قسم أمي مسلمان أبوستاي مارا جاي تاي أمار كونو پروا ناي أمي مسلمان أبوستاي مارا جاي تيسي أمار كونو پروا ناي الله قسم خبائب بولتے لگلين اللهم أحسهم عددا الله أبني بيمان غلاري ایک ایک كوري غلي رخي نقتلهم بددا ایک ایک كوري أبني حد تکر بيان মাবুদ গো আপনার নবীদে আমার ব্যাপারে জানায়া দিয়ে বেঈমানরা আমারে অনেক কষ্ট দিয়ে হত্যা করছে এই কথাটা আপনি আপনার নবীকে জানায়া দেয় এই কথা বলার পর হযরত খুবাইবকে শহীদ করে দেয় আসিম ইবনে সাবিতের কথা মনে আছে কি কে কে আসিম ইবনে সাবিত কে আমির 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 ওই যে এই 10 জনের আমির আসিম ইবনে সাবিত ওই যে উপরে পাহাড়ের উপরে যারে মারছে এই আসিম ইবনে সাবিত যখন শহীদ উনি তো আগেই শহীদ হয়ে গেছে কাফেররা একজনকে পাঠাইছে আসেন নাকি শহীদ হয়েছে কয় হা মক্কার কাফেররা কয় যাও তার শরীরের গোস্ত আন বা গোস্ত দেইখা শিউর হম এটা আসেন কিনা বেঈমানরা আসছে হযরত আসেমের শরীরের গোস্ত নেওয়ার জন্য যেই মাত্র তার কাছে আসছে আসার পর আমার নবী আমাদের জানায়া দেয় আমার আসেমের শরীরে টাচ করার আগে আল্লাহ মৌমাছির মাধ্যমে আমার আসেমকে হেফাজত করে বুখারীতে আসছে যে আসেমের লাশ আল্লাহ মৌমাছির পাহারা হেফাজত করে নিয়েছেন তাহলে কি শিক্ষা পাইলাম আজকে আমরা ঈমানের কারণে নির্যাতন আল্লাহ বললেন আমা বাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ তারা তাদেরকে নির্যাতন করছে শুধু অপরাধ একটাই ঈমান আছে নির্যাতনের অপরাধটা তাদের কাছে কি ছিল ঈমান আনা কি কোনো অপরাধ আর ঈমান আনা অপরাধ কিন্তু কাফেরদের কাছে ঈমান আনাটা কি হয়েছে অপরাধ এই অপরাধের কারণে তাদেরকে শাস্তি দিয়েছে আমাদের জন্য শিক্ষা ঈমান আনা মাত্রই আমি আপনি পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আ মৃত্যু মরণ পর্যন্ত যেন ঈমানের উপর অটল থেকে ঈমান নিয়ে আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের 3045 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারাতা রাহতিন সারিয়াতান আইনা আল্লাহ নবী 10 জনের একটা বাহিনী গোয়েন্দা হিসাবে এক এলাকায় পাঠাইলেন ওয়া আমরা আলাইহিম আসিম ইবনে সাবিতিন রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবী এই 10 জনের একজন আমির বানিয়ে দিলেন তার নাম আসিম কি নাম আসিমকে আমির বানায়া দিয়েছে আমির বানিয়ে দেওয়ার পর তাদেরকে আল্লাহ নবী পাঠাইলেন ওই এলাকায় তোমরা যাইবা মুসলমান 10 জন যখন রওনা করছে যুকিরু লিহাইয়িব লুকিরু লিহাইয়িব মিন হুযাইল নিকালু লাহু বনু লাহিয়ান এই এলাকার নাম কি তো একটা নাম থাকে না এলাকার মক্কার একটা এলাকার নাম ছিল বনি হুযাইল এই হুযাইলের একটা গ্রামের নাম ছিল লাহিয়ান এই লাহিয়ান এলাকার মানুষরা বলাবলি করতে লাগলো আচ্ছা এইদিকে নাকি মুসলমানদের আনাগোনা এইদিকে লক্ষ্য করা যাইতেছে হ্যাঁ মুসলমানরা কোথায় জানি যাইতেছে ফানাফারু লাহুম করিবাম মিন মিয়াতাই রাজুলিন কুল্লুহুম রাম এক 200 জনের তীরন্দাজ একটা বাহিনী 200 জন তীর নিয়া মুসলমানদের পিছনে ধাওয়া করছে 200 জনের তীরন্দাজ বাহিনী মুসলমানদের পিছনে ধাওয়া করছে মুসলমানদেরকে ধাওয়া করতে করতে ফাক্তাসু আসারহুম তাদের পায়ের নিদর্শন দেখছে দেখার পর পাগুলা দেখতে দেখতে পিছনে পিছনে যা ওই জামানা কাফেরদের মেধা ভালো ছিল কাফেরদের মেধা কি ছিল কেন ভালো ছিল
ওই যে মোবাইল চালাইতো না কি চালাইতো না মোবাইলে গুনাহ করতো না আর কি চালাইতো না গুনাহ করতো না কি করতো না এরা দেবদেবীর পূজা করতো হ্যাঁ আর কোন গুনাহ করতো না এই তো এই খালি শিরিক করতো আর যেই গুনাহ করার কারণে মেধা কমে এগুলা ওই যুগে এতটা ছিল না এখন তো নজরের গুনার কারণে মানুষের মেধা কমে কিসের গুনাহ নজর গুনাহ যত মানুষের গুনাহ যত বাড়ে মেধা তত কমে গুনাহ যত ঝরে মেধা তত বাড়ে মাথায় রাখতে হবে হ্যাঁ মাদ্রাসা যারা পড়েন হেফজখানার ছাত্ররা গুনাহ করা যাবে না বাসায় গিয়ে মোবাইল চালানো যাবে না আইপ্যাড ল্যাপটপ কম্পিউটার টেলিভিশন এগুলো চালানো যাবে না চালাইলে মেধা শেষ আপনার বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখেন এইগুলোর মেধা শেষ হয়ে যাবে কয়দিন পরে দেখবেন আপনার আম্মা কইবো আম্মারে আব্বা কইবো এই মেধা নষ্ট করেন না ছেলেদের বাচ্চাদের গুনাহ থেকে দূরে রাখেন আল্লাহ হেফাজত করে তো কাফেরদেরও মেধা ভালো ছিল ওই জামানা কাফেররা দশজন সাহাবার খালি পায়ের চিহ্ন তাদেরকে অনুসরণ করতেছে যে হ্যাঁ এই দিক দিয়ে মনে হয়ে গেছে এখন নিশ্চিত হইল কিভাবে যে এই দশজনই মনে হয় আমাদের কাঙ্ক্ষিত দশজন এই জায়গাটা মন দিয়ে শোনেন কিভাবে নিশ্চিত যাইতে যাইতে হাত্তা ওয়াজাদু মা আকালাহুম তামারান্তাজাওয়াদুহু মিনাল মাদিনা এক জায়গায় গেল যাওয়ার পর দেখে খেজুর দেখা যায় যে খেজুর গুলা মুসলমানরা মদিনা থেকে নিয়ে আসছে কাফেররা খেজুর দেখে খেজুরের বিচি দেখে বুঝে ফেলছে এগুলা মদিনার খেজুর কোন দেশের খেজুর আমি আপনি তো বাদামতলির খেজুরও চিনব না কাফেররা খেজুর দেখেই বলতেছে আটি দেখে বলে এটা মনে মদিনার মানে এরা খেজুর দেখে নিশ্চিত হয়ে যায় এটা মদিনার না ইয়ামানের নাকি অমুক দেশের খেজুর দেখে কয় নিশ্চিত এদিকে মুসলমানরা আসছে এই যে মদিনার খেজুর নিশ্চিত হওয়ার পর ওই রাস্তা তারা অবলম্বন করতে লাগলেন মুসলমানদের লিডার আসিম ইবনে সাবিত বুঝতে পারলেন ইমামরা আমাদের সন্ধান পেয়ে গেছে কি করা যায় ফালাজাউ ইলা ফাদফা মুসলমানরা উঁচু একটা জায়গার মধ্যে উঠছে এই হাদিসটা আমি প্রায় শোনা করি উলামা কেরাম যারা আছেন আপনাদের জ্ঞাতার্থে বলি বুখারীর 3045 এটাও আমি প্রায় সময় পড়ি এটা পড়ি কেন এটা পড়ি আর চিন্তা করি মানে এই হাদিসটা আর ওই যে আগে যেটা বললাম মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস এগুলো পড়ি আর ভাবি ইমানের পরীক্ষাটা কত মজবুত ছিল যে মানে সত্যি সত্যি যদি আমরা এরকম পরীক্ষায় পড়ি আমাদের অবস্থাটা কি হবে আমি মাঝে মাঝে এই চিন্তা করি তো ওনারা একদম উপরে উঠছে ওঠার পর আহাত বিহিমুল কওম কাফেররা নিচে থেকে তাদেরকে বেষ্টন করে ফেলছে তীর তাক করছে তাক করার পর কয় আনজিলুনা নামো ওয়া আতুনা বি আইদিকুম সারান্ডার করো লা নাকতুলু মিনকুম আহাদা আমরা তোমাদের কাউকে হত্যা করব না দেখেন কি কয় কাউকে হত্যা করব না ওয়া লাকুমুল আহদু ওয়াল মিসাক অঙ্গীকার করলাম একজনকেও আমরা হত্যা করব না তোমরা নামো সাহাবাদের আমির আসিম ইবনে সাবিত বললেন লা আনজিলুল ইয়াউমা ফি জিম্মাতি কাফের আজকে আমি কোন কাফেরের কথা বিশ্বাস করি না আমি কোন কাফেরের নিরাপত্তায় নিচে নামবো না আমি তাদের কথা বিশ্বাস করি না এই কথা বলার পর ফরমাহুম নিচ থেকে তাদেরকে তীর মেরে কতালু ফি সাবা হযরতে আসিম সহ সাতজন মুসলমান তারা শহীদ করে দেয় কয়জন আছে কয়জন ছিল কয়জন বাকি আছে তিনজন নিচ থেকে কয় তোমরা তিনজন নামো মারমু না কিচ্ছু করবো না তিনজন অঙ্গীকার নিয়ে নিচে নামছে মারবেও না হত্যা করবে না গায়ের মধ্যে আঘাত করবে না নামার পর এই তিনজনের একজনের নাম খুবাইব আরেকজনের নাম ইবনু দাসিনা আরেকজনের নাম বুখারীর বর্ণনায় আসে নাই তিনজনের মধ্যে দুইজনের নাম আসছে আরেকজনের নাম বলছে অরাজুলুন আখর আরেক ব্যক্তি এই ব্যক্তিটাকে এটা বুখারীতে লেখেন তো তিনজন নিচে আসছে আসার পর দেখেন ওয়াদা করছে কিছু করবো না কিন্তু নামার সাথে সাথে আতলাকু আও তারকিসিহিম মুসলমানদের যে তীরগুলা ছিল তীরের রশিগুলা খুলছে ধনিকর রশিগুলা খুলছে খোলার পর আউসাকুহুম ওই রশি দিয়ে মুসলমান তিনটারে বাঁধছে ওয়াদা করছে গায়ে টাচু করবো না তিনজনের মধ্যে যে তৃতীয় জন যার নাম হাদিসের মধ্যে নাই ওই ব্যক্তি বললেন হাজা আউয়ালুল গদরি এই তো প্রথম গাদ্দারি শুরু করলা লা আসহাবুকুম আমি তোমাদের সাথে যাব না ইন্নালি ফিহা উলা ইউসওয়া আমি এই সাতজনের দলে শরীক হতে চাই এই কথা বলার পর তাকেও শহীদ করে দেয় শহীদের সংখ্যা হইল কয়জন
فباعوهما في مكه তাদের দুই জনকে এই 200 জন বিক্রি করে দিয়েছে মক্কায় আবার রোজ তাদের এই দুই জনকে বিক্রি করে দিয়েছে মক্কায় দুই জনের একজনের নাম ইবনু দাসিনা তাকেও শহীদ করে দেওয়া হয় বাকি আছে কয়জন এই একজনের নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন ফাতা খুবাইবান বনুল হারিস হযরতে খুবাইবকে যারা কিনছে তার নাম হলো হারিসের সন্তান মনে রাখবেন হযরত খুবাইবকে যারা কিনছে তারা হলো হারিসের সন্তান বলেন তো কার সন্তান এই জায়গাটা একটু মাথাটা খাটায় শুনেন এই জায়গাটা হারিসের সন্তানরা কেন কিনলো খুবাইবকে হারিসের সন্তানরা কেন কিনলো খুবাইবকে ওয়াকানা খুবাইবুন কদ কতালাল হারিসা ইয়াউমা বাদরিন যেই হারিস নামক লোকটা তার সন্তানগুলা খুবাইবকে কিনছে এই হারিসকে খুবাইব বদরের যুদ্ধের দিন হত্যা করছে বাবা হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য এই হারিসের ছেলেরা খুবাইবকে কিনছে ওলামা ছাড়া অন্য যারা আছেন কথাটা মাথায় ঢুকছে সবার আচ্ছা তো হারিসের ছেলেরা খুবাইবকে কেন কিনছে যে তুমি আমগো বাবারে মারছিলা বদরের প্রান্তরে আজকে তোমারে আমরা শেষ করব কিনা নিস বাসায় নিয়ে গেছে বাসায় নেওয়ার পর যেই বাসায় রাখছে ওই বাসায় আবার হারিসের একটা মেয়ে ছিল তার মানে খুবাইবের যারা নিয়ে গেছে তাদের বোন আবার বলছি হারিসের মেয়ে মানে কি ওই যারা কিনছে তাদের বোন ওই ছেলেদের বোন আর কি এই বোনটা বর্ণনা করছে এবার প্রশ্ন হলো আপনাদের হুজুর এই বোন আবার বর্ণনা করছে কিভাবে এই বোন তো কাফের এই বোনটা হযরতে খুবাইব শহীদ হওয়ার কিছুদিন পরে মুসলমান হয়ে গেছে তো মুসলমান হওয়ার পর সাহাবারা প্রশ্ন করছে এই তোমরা আমগো ভাই খুবাইবকে তোমাদের ঘরে আটকায় রাখছিলা কিভাবে কষ্ট দিছো একটু বলো তো আমাদের ভাই খুবাইবকে যে তোমাদের ঘরে আটকায় রাখছিলা অনেক কষ্ট দিছো নির্যাতন করছো তাই না একটু কিভাবে নির্যাতন করছো একটু বলো তো এখন এই জায়গাটা আমি আপনাদেরকে যেটা বলবো এটা হলো ওই নারীর বর্ণনা বাকি এই বর্ণনাটা বুখারীতে আছে নারী বলতেছে আমার ভাইরা যখন খুবাইবকে আমাদের বাসায় নিয়ে আসছে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছে খানা দেয় না কিচ্ছু দেয় না নারী বলতেছে আমার ভাইরা যেদিন একত্রিত হয়ে যায় খুবাইবকে হত্যা করার জন্য বাহিরে নিয়ে যাবে সবাই পরামর্শ করছে করার পর খুবাইবকে জানায় দেওয়া হয় আজকে তোমাকে নিয়ে যাওয়া হবে তোমাকে হত্যা করা হবে ফাস্তারাবিনহা মুসা ইস্তাহিদু বিহা ওই মেয়েটা বলে খুবাইব আমার কাছে একটা খুর চাইলো খুর কেন চাইলো শরীরের অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করার জন্য খুরটা আমি তাকে দিলাম দেওয়ার পর হঠাৎ আমি খুবাইবের দিকে তাকায়া দেখি আখজা ইবনান লি ওয়া আনা গাফিলা হিনা আতা আমি দেখি খুবাইবের কোলের মধ্যে আমার বাচ্চাটা বসা বল মুসা বিয়াদিহি খুরটা খুবাইবের হাতে হাতে খুর কোলে বাচ্চা আমার বাচ্চা খুবাইবের কোলে খুবাইবের হাতে খুর বাসায় আমার ভাইয়েরা তো নাই আমি আরেক ঘরেতে দেখতেছি জানালা দিয়া খুবাইবের কোলে আমার ছেলে হাতে ছুরি চাইলে আমার ছেলের শেষ করে দিতে পারে ফাফাজিয়াতু আমি ভয় পেয়ে গেলাম বুঝে আসছে কথাটা আমি ভয় পেয়ে ফারাফাহা খুবাইবুন ফি ওয়াজহি খুবাইব আমার চেহারায় ভয় দেখলো দেখার পর আমার দিকে তাকায় কয়া তাকশাইনা নাকতুলা তুমি কি ভয় পাচ্ছ আমি তোমার ছেলেকে হত্যা করব আমিও ভয় ভয় বললাম হ্যাঁ আমার তো ভয় হচ্ছে তুমি আমার ছেলেকে হত্যা করো কিনা দেখেন সুযোগ ছিল ওই মুহূর্তে বাচ্চার শরীরে অস্ত্র ঠেকা পালাইতে পারতো খুবাইব জবাব দিলাম আকুন আফআলা জালিকা আমি এমনটা কখনো করব না চিন্তার কারণ নাই মুসলমান কখনো কারো দুর্বলতায় আঘাত করে না আমি দুর্বলতা আঘাত করব না আমি মুসলমান তোমার দুর্বলতা আমি কেন আঘাত করব এই কথা বলার পর ওই নারীটা কয় আল্লাহি মা রাআইতু আসিরান কত্তু খায়রাম মিন খুবাইব আমি খুবাইবের চাইতে এমন উত্তম বন্দী আমার জীবনেও দেখি নাই এই কথা কেন কও আমি দেখলাম আমার ভাইয়েরা খুবাইবকে খাবার দেয় না ঠিকমতো পানি দেয় না হঠাৎ একদিন আমি খুবাইবের হাতে আঙ্গুর দেখলাম ওই আঙ্গুর মক্কা মদিনায় তখন কোথাও পাওয়া যায় না আমি বুঝতে পারলাম এটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার বুখারীর বর্ণনা বুখারীর রিজক মিনাল্লাহ আমি বুঝছি এটা আল্লাহর রিজিক হয় পরে খুবাইবকে বের করে নিয়ে যায় রাস্তা দিয়ে হাঁটায় হাঁটায় নিয়ে যায় হাঁটায় নিয়ে যায় এক জায়গায় যাওয়ার পর দেখে শুলিবিদ্ধ করা হবে হযরতে খুবাইবকে যেই জায়গায় শুলিবিদ্ধ করা হবে ওই জায়গায় তোলার আগে একজন বেঈমান কয় তোমার শেষ কোনো চাওয়া আছে কিনা কয় হ্যাঁ
أصلي ركعتين আমি দুই রাকাত নামাজ পড়তে চাই কয় রাকাত নামাজ পড়তে চাই শিক্ষা আমাদের জন্য রাসূলের সাহাবা মারা যাবার একটু আগেও নামাজ পড়তে চায় হাদিসে আসছে কিয়ামত পর্যন্ত কোন মুসলমানকে যদি কেউ মারতে চায় ওই মুসলমান মরণের আগে যদি তাকে কোনো অপশন দেয় তুমি কি চাও তাহলে খুবাইবের সুন্নাত হিসেবে সে বলবে আমি দুই রাকাত নামাজ পড়তে চাই মনে থাকবে না আল্লাহ যদি কখনো এমন পরীক্ষা ফলায় তাহলে শেষে কি পড়তে চাই দুই রাকাত নামাজ পড়তে চাই নামাজ সালাম ফিরাইস হযরত খুবাইব কাফেরদের দিকে তাকায় কয় এই তোমরা কি মনে করছো আমি তাড়াতাড়ি নামাজের সালাম ফিরাইছি এই কারণে কি তোমরা অনেক খুশি কয় শোনো নামাজে খুব মজা পাইতেছিলাম কিন্তু নামাজ তাড়াতাড়ি শেষ করছি কেন জানো আহ দেখেন কি শিক্ষা আমার ধারণা হইল আমি যদি নামাজ লম্বা করি তোমরা মনে করবা আমি মরণকে ভয় পাই মুসলমান মরণকে ভয় পায় না মরবে শুলিতে চড়াবে এই টাইমে কইতাছে আমি মরণকে ভয় পাই না তোমরা আমার নিয়ে হাসাহাসি করবা যে আমি নামাজ দেরি করতেছি মরণের ভয়ে আমি একটা মুসলমান অন্তত মরার আগেও ইসলাম ধর্ম নিয়ে হাসাহাসি তোমরা করবা এই সুযোগ দিতে চাই না তাই নামাজে সালাম ফিরাইল শুলির মধ্যে উঠাইছ উঠানোর পর এই জায়গায় ঐতিহাসিকগণ লেখছে যখন শুলিবিদ্ধ করবে প্রথমে উঠাইছে তো শুলি তো চড়ায়া মাইরা ফেললি তো হয় তো উঠানোর পর আপনার এইভাবে দুই দিক দিয়ে প্রথমে তার হাত পাগুলা ঐতিহাসিকগণ লেখছেন ওর হাত পায়ের ভিতরে পেরেক বসায় কাঠের সাথে শরীরটা লাগাই দিছে এইভাবে পেরেক কাটা আনছে শুয়ে আনছে পুরা শরীরটা এইভাবে ঘেস ঐতিহাসিকগণ লেখছেন ওই সুয়ুফ তানহাসু লাহমা তরবারি দিয়া শরীরটাতে এইভাবে একজন এমন করতেছে এইভাবে গোস্তগুলা এইভাবে এমন করতেছে গোস্তগুলা তরবারিতে কি কি এমন করে সব বেঈমানরা তামাশা দেখতেছে আরে আমি মাঝে মাঝে চিন্তা করি কেমন লাগতেছিল ওনারা একটা মুসলমানকে মারতেছে আর মানুষ তামাশা দেখতেছে চারিদিক হযরত খুবাইবকে মারার আগে মানে মারার আগে বলতে আদা মরত গুলি ফেলছে এক নেতা গিয়ে কয় খুবাইব তোমার জায়গায় যদি মুহাম্মদকে আমরা রাখি আর তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় তোমার কি অবস্থা হবে বলো হযরত খুবাইব কয় অসম্ভব ইউসাবু রাসূলুল্লাহি বিশাউকা আল্লাহ নবীর শরীরে একটা কাটা লাগবে আমি আনন্দ উল্লাসের মধ্যে থাকব মুসলমান তখন এটা কল্পনাও করতে পারে না এই জায়গায় মুসলমানের শিক্ষা আমাদের পরিচয় বিভিন্নভাবে দলীয়গতভাবে বিভিন্ন হয় কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের ক্ষেত্রে আমাদের সবার পরিচয়ের নাম হলো আমরা মুসলমান রাসূল আল্লাহ ইসলাম এদের ক্ষেত্রে আমাদের মূল পরিচয় কি আমরা মুসলমান তাহজ্জুদ খুবাইব কয় নবীজির গায়ে একটা কাটা লাগবে আর আমি আনন্দ উল্লাসে থাকব অসম্ভব এমন জীবন মুসলমান চায় না হযরত খুবাইবকে যখন হত্যা করবে খুবাইব আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহুম্মা আহসিহি মা দাদা আল্লাহ আপনি সবগুলারে গইনা রাখেন ওয়াক্তুল হুম্মা দাদা মাবুদ এদেরকে আপনি গুনে রাখেন আমাদের নবী আমাদেরকে পাঠাইছে কাউকে মারার জন্য না কাউকে হত্যা করার জন্য না আমরা নিরপরাধ দশটা মুসলমান বের হয়েছিলাম মারতে মারতে আমার নয়টা ভাই শহীদ করে দিছে আল্লাহ আল্লাহি লা উবালি হিনা উক্তাল মুসলিমা আল্লাহর কসম আমি মুসলমান অবস্থায় মারা যাই তাই আমার কোনো পরোয়া নাই আমি মুসলমান অবস্থায় মারা যাইতেছি আমার কোনো পরোয়া নাই আল্লাহর কাছে খুবাইব বলতে লাগলেন আল্লাহুম্মা আহসিহিম আদাদা আল্লাহ আপনি বেঈমান গুলারে এক এক করে গড়ে রাখেন অক্তুলহুম বাদাদা একটা একটা করে আপনি হত্যা করবেন মাবুদু আপনার নবীদের আমার ব্যাপারে জানায়া দিয়ে বেঈমানরা আমারে অনেক কষ্ট দিয়ে হত্যা করছে এই কথাটা আপনি আপনার নবীকে জানায়া দেয় এই কথা বলার পর হযরত খুবাইবকে শহীদ করে দেয় আসিম ইবনে সাবিতের কথা মনে আছে কে কে আসিম ইবনে সাবিত কে আমির 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 ওই যে এই 10 জনের আমির আসিম ইবনে সাবিত ওই যে উপরে পাহাড়ের উপরে যারে মারছে এই আসিম ইবনে সাবিত যখন শহীদ উনি তো আগেই শহীদ হয়ে গেছে কাফেররা একজনকে পাঠাইছে আসেন নাকি শহীদ হয়েছে কয় হা মক্কার কাফেররা কয় যাও তার শরীরের গোস্ত আন বা গোস্ত দেখা শিউর হবো এটা আসেন কিনা বেঈমানরা আসছে হযরতে আসেমের শরীরের গোস্ত নেওয়ার জন্য যেই মাত্র তার কাছে আসছে আসার পর আমার নবী আমাদের জানায়া দেয় আমার আসেমের শরীরে টাচ করার আগে আল্লাহ মৌমাছির মাধ্যমে আমার আসেমকে হেফাজত করে
বুখারীতে আসছে যে আসেমের লাশ আল্লাহ মৌমাছির পাহারায় হেফাজত করে নিয়েছেন তাহলে কি শিক্ষা পাইলাম আজকে আমরা ঈমানের কারণে নির্যাতন আল্লাহ বললেন আমাদাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ তারা তাদেরকে নির্যাতন করছে শুধু অপরাধ একটাই ঈমান আছে নির্যাতনের অপরাধটা তাদের কাছে কি ছিল ঈমান আনা কি কোনো অপরাধ আর ঈমান আনা অপরাধ কিন্তু কাফেরদের কাছে ঈমান আনাটা কি হয়েছে অপরাধ এই অপরাধের কারণে তাদেরকে শাস্তি দিয়েছে আমাদের জন্য শিক্ষা ঈমান আনা মাত্রই আমি আপনি পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আ মৃত্যু মরণ পর্যন্ত যেন ঈমানের উপর অটল থেকে ঈমান নিয়ে আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন